ফলের রাজা আম। অতুলনীয় স্বাদ আর পুষ্টিগুণে আম সবার কাছে প্রিয় ফল। ল্যাংরা, গোপালভোগ, আম্রপালি, ক্ষীরসাপাত, বাড়িচার, গুটি জাতের আমের জন্য বাংলাদেশের বিখ্যাত জেলা হচ্ছে নওগাঁ। কিন্তু নাগফজলি আম নওগাঁর বদলগাছিতে কিভাবে এলো, প্রথম চারা কে নিয়ে আসেন, এটা আজও সবার অজানা। নাগফজলি আম নিয়ে জেলায় আছে নানা কাহিনী। কথিত আছে, নওগাঁর বদলগাছি ভান্ডারপুরের জমিদার বিনোদ কুমার লাহিড়ির হাত ধরে নাগফজলি নামে পরিচিতি পায়। আমার দাদু এই আম বাংলাদেশে প্রথম আনে কলকাতা থেকে, নাগফজলি, ছাতাপড়া, মালদহ ইত্যাদি। এখন আমাদের আর জমিদারি নাই, বিধায় কৃষিকর্ম করে খাই। হ্যাঁ, অনেকে খোঁজ করতে আসে আমাদের আমের জন্য, এটা আমাদের বংশের ঐতিহ্য। ইন্ডিয়াতে যাচ্ছেন, প্রায় ইয়েতে যাচ্ছেন, কলকাতায় যাই, ওখান থেকে যে ফলটা ভালো সেই ফলটা নিয়ে আসতেন, আনে সে লাগাতেন। এবং ওনাদের প্রচুর ফল এখানে আছে, এই আমটা খুব সুস্বাদু, এই জন্যই যে ওনাদের বিদেশ থেকে নিয়ে আসে। তো ওই আমি আবার অনেকে আসে চারা করে নিয়ে চলে যায়, চারা করে নিয়ে যায়, কলম লাগায়, ওনাদের বিক্রি করে নিয়ে যায়। এখন প্রায় সব জায়গায় আম হয়ে গেছে, কিন্তু এখানকার মতো স্বাদ হয় না, যার জন্য এখানকার ডিমান্ডটা খুব বেশি। আমাদের মোটামুটি 5 কাঠা জমির উপরে লাগফজলি আমের চাষ করি, এই আম থেকে আমরা অনেক লাভবান। এই আম অনেক সুস্বাদু, আমরা বর্তমানে লাগফজলি আম গাছ থেকে নামানো শুরু করছি। গঙ্গা তীরবর্তী কাশী বা বেনারস ভারতের আম উৎপাদন এলাকাগুলোর মধ্যে অন্যতম। বিনোদ কুমার লাহিড়ির মাধ্যমে বদলগাছি উপজেলায় প্রথম বিস্তার লাভ করে। অনেকে মনে করেন এ আমের নিচের দিকে নাকের মতো চ্যাপ্টা হওয়ায় এর নামকরণ হয়েছে নাগফজলি। নাগফজলি আমটা যেটা বদলগাছি উপজেলার মধ্যে ভান্ডারপুর নামক স্থানে খুবই ভালো, এবং এই এলাকার মাটির জন্য এই আমগুলো সুস্বাদু হয়। এই আমটির গাছ আমরা যেটুকু শুনেছি অনেক আগে বিনোদ কুমার লাহিড়ি ভারত থেকে বুঝলেন, এই আমের একটি চারা আনে এই এলাকায় প্রথম লাগায়, তখন থেকেই এই ফজলি আমগুলো এই এলাকার লোক প্রত্যেকটা এলাকায় ছড়াই যায় তখন আমগুলা। এখন এই আম অত্র এলাকার যেটা দেখা গেছে, বাহির থেকে লোক আসে এই ভান্ডারপুর হাটে এই সুস্বাদু আমগুলা কিনে নিয়ে বাহিরে তাদের আত্মীয় স্বজনের কাছে থেকে শুরু করে সব জায়গায় পাঠায়। তৎকালীন ইংরেজ শাসক লর্ড লিটন ছিলেন বাংলার গভর্নর। নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুরে বিনোদ কুমার লাহিড়ি পরিবারের জমিদারি অঞ্চল ছিল। প্রতি বছর জমিদার পরিবার সদস্যদের নিয়ে তীর্থে যেতেন ভারতে। ফেরার পথে সঙ্গে নানা ধরনের ফলদ গাছের চারা নিয়ে আসতেন। যে এলাকা থেকে চারা নিয়ে আসতেন সেই এলাকার নাম দিয়ে নামকরণ করতেন তিনি। এই নাগফজলি আম বদলগাছি এবং ধামরহাট এলাকায় বেশি চাষ হয়। আস্তে আস্তে এই আমের চাষ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা সহ দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। এই আম অত্যন্ত সুস্বাদু, সুমিষ্ট এবং পুষ্টি সমৃদ্ধ। যিনি এই আম একবার খেয়েছেন, দ্বিতীয়বার তিনি আম এই আম প্রাপ্তির জন্য চেষ্টা করবেন। এই আম কেটে খাওয়ার জন্য খুবই উপযোগী, একটু শক্ত শক্ত ভাব আছে এবং খুবই সুস্বাদু। ভান্ডারপুর এলাকার জমিদার বিনোদ লাহিড়ি উনি ধর্মীয় তীর্থস্থান কাশীতে গিয়েছিলেন। কাশীর থেকে ওনার ধর্মীয় কাজকর্ম সেরে আসার সময় উনি কয়েকটা নাগফজলি আমের চারা নিয়ে এসেছিলেন। তারপর তিনি সেখানে বলগেছে এই চারা রোপণ করেন এবং পরবর্তীতে এই চারা বা এই আমের বিস্তৃতি বিভিন্ন এলাকায় সরে পড়ছে। আমি আশা করি এই আম ভবিষ্যতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশের একটা প্রসিদ্ধ আম বলে খ্যাতি লাভ করবে। কত কাটা?